রংপুরে কবুতর চুরির অভিযোগ এনে মাদ্রাসা ছাত্রকে মারধর ও জখম করে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক সেনা সদস্যের বিরুদ্ধে। নয় দিন হাসপাতালে চিকিৎসার পর ওই ছাত্র বাড়ি ফিরলেও আতঙ্কে রয়েছে তার পরিবার। প্রভাবশালী হুমকি ও মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। মেরিনা লাভলি রিপোর্ট। 12 আগস্ট রাতে রংপুর নগরীর হাজিপাড়ায় সাবেক সেনা সদস্য মনসুর আলীর বাড়ি সংলগ্ন রাস্তা পার হচ্ছিল হাজিপাড়া মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র 13 বছর বয়সী সীমান্ত। তার সঙ্গে বন্ধুরাও ছিল। ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, সে সময় কবুতর চুরির অভিযোগ এনে সীমান্তকে গাছের ডাল, লোহার চেইন ও ধারালো জিনিস দিয়ে আঘাত করে গুরুতর অবস্থায় বাড়ির সামনে ফেলে রাখে সাবেক সেনা সদস্য মনসুর আলী। কাঁধে করে নিয়ে যায়, মানে দরজা বন্ধ করিয়া কিভাবে মারছে, ধারালো অস্ত্র দিয়ে মারছে, পুরো মারি ফেলার প্ল্যান করছে। আমার বাচ্চা যদি মরে যেত তাহলে সমাজে একটা কবুতরের জন্য একটা ছেলের জীবন নেওয়ার এরকম ইয়ে করছে। আমি সুষ্ঠু বিচার চাই। ওনার কি ছেলে মেয়ে নাই, ওনার কি নাতি নাই? ওনার তো এতটুকু মায়া হওয়া উচিত ছিল। তার মামলা করছে কিন্তু এখন পর্যন্ত তাদের আসামিকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেছে। আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে পুলিশ। একেবারেই মাইনর একটি শিশুকে সে যেভাবে নির্যাতন করেছে আমরা এটা খুব সিরিয়াসলি দেখছি এবং মাননীয় পুলিশ কমিশনার সহ মামলাটিকে সুপারভাইজ করছেন এবং প্রতিনিয়ত আপডেট নিচ্ছেন যে এটাকে আমরা কীভাবে মামলাটিকে সঠিকভাবে তদন্ত করে দ্রুত আমরা তাকে বিচারের সম্মুখীন করতে পারি এবং আমরা আশা করছি যে এই মামলাটিকে আমরা যত দ্রুত সম্ভব তার বিচারের মুখোমুখি করব এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেদিকে আমরা খেয়াল রেখে এই মামলাটি তদন্ত কার্যক্রমে এগিয়ে নিচ্ছি। ভুক্তভোগী ওই পরিবার জানিয়েছে মামলা তুলে নিতে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে পলাতক মনসুর আলী। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।